আমি অনেক ভালো আছি। আমি চাই যে মানুষের পাশে থাকতে, আসলে আমি ঈদও করতেছি না, তো তাদের পাশেই আসলে এই বন্যার যে একটু প্রবলেম হয়েছে করোনার পাশাপাশি, তো তাদের পাশে দাঁড়ানোর জন্য আমি বেসিক্যালি ব্লগটা করা আর এখানে আসা। এবং আসছি আমাদের জনগণের প্রশ্নে, আপনি বিয়ে করছেন কবে? আমি বিয়ে করবো 2022 সালে। আমার মা তো চালাক, তো এই জায়গায় যাতে মতো তাহলে ঠিক। আপনার জীবনের নাম কি? আমার জিএস নাই। শিওর? হ্যাঁ। মানুষ বলে যে আমি অমুক জায়গায় যাচ্ছি, আপনারা সবাই চলে আসেন, এই জিনিসটা করবেন না, এখন দেশের অবস্থা ভালো না, যখনই অনেক মানুষ গেট টুগেদার হবে তখনই করোনা হওয়ার চান্সেসটা খুব বেশি থাকবে। আমি রিকোয়েস্ট করছি যারা ইউটিউবিং করছেন, যারা টিকটক করছেন, যারা আরো লাইক ভিডিও এগুলো করে, তারা যেন কাউকে না ডাকে, মানুষ ডাকলেই গ্যাদার হচ্ছে। এখন আমি যদি ডাকি এখানে 1-2 হাজার মানুষ চলে আসবে, তো আমি এটা করবো না আপাতত। দেশের পরিস্থিতি, পৃথিবীর পরিস্থিতি যেমন ঠিক হবে ইনশাল্লাহ। এবার ভাই আমি আপনাকে 3টি প্রশ্ন করবো, হ্যাঁ বা না উত্তর দেবেন। আপনি কি কাউকে ফলো করেন? হ্যাঁ। আপনি কি আপনার আম্মুর ব্যাগ থেকে টাকা চুরি করেন? আগে করতাম, এখন না। শিওর? হ্যাঁ, যদি তোমার ওই সুস্মিতা থাকে তাহলে দেশের অবস্থা ভালো না, মানুষের অবস্থা ভালো না, আমি আমার এই যে ভাইরাস এদের সাথে আছি আর কি, বাট এবার নিজে কোনো পাঞ্জাবি টাঞ্জাবি কিচ্ছু কিনবো না। বাট মানুষ যাদের আসলে প্রবলেম এ আছে, যারা এই টাইমে করোনা পরিস্থিতিতে, এই বন্যা পরিস্থিতিতে যাদের প্রবলেম আছে, তাদেরকে নিয়ে ঈদ করবো, তাদের সাথে থাকতে চাই। ভাই আপনার সবচেয়ে ভাইরাল লাগলো কোনটা? তাকে আমার সিনেমিনি করে সুস্মিতা। ভাই আপনি তো সবসময় বলেন আপনার টাকা সিনেমিনি করে, আমাকে কিছু দেওয়া যাবে? সুস্মিতা যদি বলে তাহলে দেবো। তোমার সাথে কি সম্পর্ক? তাহলে বাজার থেকে আনি আমরা প্লেট। আমি চাই আমার দেশের দিক দিয়ে আমরা সবাই, তুমি নিজেও চোখ দিয়ে আমাদের দেশ নাম্বার ওয়ানে থাকে, সবচেয়ে বেস্ট বেস্ট সাইডটাই দেখতে চাই। ভাই আমরা বরিশালে মনে 4 পর্যন্ত পেয়েছি, আমরা 5 কবে পাবো? যেদিন সুস্মিতার বিয়ে করবো ওই দিন। 2024 সালে? ও তুমি আমার 2 বছর পর বিয়ে করবা, তাহলে 2024-এ গেলে 2024 সালে ফেব্রুয়ারি মাসের 29 তারিখ। ফেব্রুয়ারি 29 তারিখ, তাহলে আমি 30 তারিখে, আমি তাহলে আমি 30 তারিখে। 30 তারিখ হবে না তা? ও ফেব্রুয়ারি তো, আচ্ছা তাহলে 1 তারিখ করবো। শিওর? 100%। এখন ভাই আসি ইউটিউবারদের কিছু প্রশ্ন, আপনি কোন ক্যামেরা ইউজ করেন? আমি আসলে ক্যামেরাতে বিলিভ করি না, আমি কন্টেন্টকে বিলিভ করি। ক্যামেরা একটা হলেই হয়, আমার লাস্ট ব্লগ যেমন আইফোন দিয়ে করছি, আমি আসলে বিলিভ করি হচ্ছে কন্টেন্ট,
কোয়ালিটি ডাজেন্ট ম্যাটার ফর মি, আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ কন্টেন্ট ডাজ ম্যাটার ফর মি। আমরা বিবিকে ওয়াইনকে দেখি, ও কিন্তু কোয়ালিটি ওরকম না, বাট কন্টেন্ট ইজ ভেরি নাইস। আমি কন্টেন্টে বিলিভ করি, কোয়ালিটিতে। আপনি এডিটিং এ কোন সফটওয়্যার ব্যবহার করেন? ফাইনাল কাট প্রো, প্রিমিয়ার প্রো। আমরা যারা নতুন ইউটিউবার আছি তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে সুস্মিতা বা এগুলোতে টাইম ওয়েস্ট না করে ক্যারিয়ারের প্রতি টাইম ওয়েস্ট করা উচিত, ক্যারিয়ারের প্রতি ফোকাস থাকা উচিত, নিজের বাবা মাকে অলওয়েজ রেসপেক্ট করা উচিত, এবং যা করবা লাইফে, জীবনে যা করবা, বাপ মাকে অবশ্যই জিজ্ঞেস করে করবা, প্রত্যেকটাতে সাকসেস পাবা, প্রত্যেকটাতে, ইচ এন্ড এভরিথিং। আমাদের মিঠুন ব্রাদার্স চ্যানেল সম্পর্কে কি বলবেন? এটা তার চ্যানেল। আচ্ছা, এটা ইজ অ্যামেজিং চ্যানেল। এই চ্যানেলে অনেক ব্লগ আছে, অনেক ইন্টারভিউস আছে, অনেক কুয়াকাটার অনেক জায়গা আছে। আর বাই দ্য ওয়ে, ও অনেক নার্ভাস আমার সামনে আজকে। না, নার্ভাস না, একটু নার্ভাস নাকি? নার্ভাস আমার সাথে তো ক্রিকেটও খেললা তো, একটু তো থাকে। ও কুয়াকাটা থেকে আসছে ইন্টারভিউ নেওয়ার জন্য, রাইট? আমার পাশে যে বসে আসছে তো দেশে হাজারো মেয়ের ক্রাশ, তার পাশে বসে তো একটু মানে নার্ভাস লাগতেই পারে। বাবা, থ্যাংক ইউ, অনেক অনেক ইয়েছে। যাক, আমি একটা কথা বলবো, ওরা জানি ভালো কাজ করে, এটাই তো চাই, সবাই তো ভালো জিনিসটাই চাই। এমন কোনো কন্টেন্ট বানানো যেটাতে আসলে আমার নিজের গিল্টি ফিল, আমি তোমার চ্যানেলটা এখন চেক করি, বাট আমি চেক করবো যদি আমি যে দেখি উল্টা পুল্টা কন্টেন্ট, আমার নিজের কাছে খারাপ লাগে। বাট তোমরা দুজন, তোমার সাথে যে আছে ও খুব ভালো একটা ছেলে, তুমিও খুব ভালো একটা ছেলে, খুব অহংকার করবো না কোনো দিন। অহংকার না থাকলে একটা মানুষ উপরে উঠতে পারে। একটা মানুষ আজকে তোমাকে আমি সম্মান দিছি, আজকে তুমি আমার বাসায় আসছো, আমার পাশে বসছো, আমরা একসাথে খেলছি, ইনশাল্লাহ আমিও জানি কোনোদিন তোমার এলাকায় গেলে তুমি তোমার বাসায় দাওয়াত দিবা, তোমার পাশে বসবো, তোমরা আমরা গল্প করবো, বার্তা দিবি, এরকম। অহংকার না, কে বড় লোক কে ধনী, সব মাটির ভিতরে যাবো, সব কবরে, আমাদের সবার গাড়ি বাড়ি সব কবরে নিয়ে যেতে হবে না, আমরা সবই একই জায়গায় যাবো। তাহলে ওই আমার লোনের ব্যাপারটা, যদি সুস্মিতা বিয়ে করে, ও যদি আমার কাছে বলে যে তুমি যদি ও দেখো আমি নিজে ফোন ইউজ করি, আমি যদি এখন দেখাই যে আমার ফোনের সিম নাই, তুমি কি দিবা? আমি ইউজ করি না সিম, আমার সিম ইউজ করে ওই যে ওই জিগনি, তারপরে যে ইস্তুরাক, তারপরে তোমার এই মিরপ, ওরা আমার সিম ইউজ করে। তাদের কাছে সুস্মিতা ফোন দিয়ে বলবে? হ্যাঁ, আমি সেই সুস্মিতা যে তুমি ক্লাসের মেট, তোমার ও বললেই হবে, শিওর, যা বাবা শুনলে অনেক রাগ করবে। ফোনটা কি আপনার কাছে দেবো না, তাদের কাছে বললেই হবে? তাদের কাছে বললেই হবে, টাকা অটোমেটিক ব্যাংকে চলে যাবে, আমার বাবার অনেক টাকা না, আমি আর সুস্মিতা উদ্বোধন করছিলাম। ঠিক আছে, ব্লগ বলো, ব্লগ 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 আমরা এই শর্টে তুরাগ বাইরে চাই, তুরাগ এটা এসে বলে দাও তো তুমি ওকে একটু যে ব্লগ ভাই আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি। হ্যাঁ প্লিজ, আমার সাথে আমার সাথে বলবে একটু, আসবে আসবে, শিওর আসবে, শিওর। হ্যাঁ, আমার ওই ব্লগ ভেরি সুন আসবে, যেদিন সুস্মিতা চাবে, তোমার সুস্মিতা যদি চাবে, তখন ওই ব্যাংকে কি আমিও টাকা রাখতে পারবো? সুস্মিতা যদি বলে যে তুমি ব্যাংকে টাকা রাখতে পারো, তাহলে মেবি রাখতে পারো। তুমি ব্যাংকের ঠিকানা তো আমাকে দেওয়া হয়নি। ওই ব্যাংকের ঠিকানা হচ্ছে ওর স্কুলের ব্যাচমেট। আমি যতটুকু শুনছি তোমার দুইটা গার্লফ্রেন্ড। জি, ভালো ছিল তো, সত্য কথা বলে সত্যি। এটা কিভাবে আমার হয় নাকি? মানে তুমি দুইটা গার্লফ্রেন্ড করলে দ্যাট স্কুল, আর আমি যদি দুইটা গার্লফ্রেন্ড করি নো? তাহলে আচ্ছা, তোমার কি মনে হয়, আমাকে বরিশালে মেয়ে বিয়ে করা উচিত নাকি বরিশালে বাইরে বিয়ে করা উচিত? বরিশালে মেয়ে বিয়ে করা উচিত। কেন? কারণ এরা আত্মীয়তা পরিণতা হয়, তারপরে এদের মধ্যে অনেক রেসপেক্ট থাকে, আর এরা অন্য জেলার। আমার বয়সে বড় মেয়েকে বিয়ে করা উচিত না ছোট? বয়সে একটু ছোট, 22 তো, 21 22 কেমন? 23 আসলে 1 বছর ছোট, 1 বছর ছোট বলে ভালো। আচ্ছা, না ওরা খুব দুজন ছেলে খুবই ভালো, অ্যামেজিং, এবং ওদের জন্য দোয়া করবেন যাতে ওরা ভালোভাবে থাকে, এবং আমার জন্য দোয়া করবেন। আমি আসলে এটা খুব ফাইজান করে একটা ইন্টারভিউ দেওয়া হয়েছে, ও কুয়াকাটা থেকে আসছে, খুব ভালো লাগছে এই এই অবস্থায় আমার। যাক, আমি চাই তুমি মানুষের পাশে থাকো, যেহেতু দেশের পরিস্থিতি ভালো না,
এই মহামারী চলছে, বন্যাও চলছে পাশাপাশি, তুমি এই এইসব কাজের পাশে থাকো, মানুষকে ইন্সপায়ার করো যাতে মানুষ কাজ করে। এবং ছোট নাম আর আমাকে নাম্বার ওয়ান এগুলো বলে রইল আমি, আমরা সবাই নাম্বার ওয়ান, তুমি তোমার দিক দিয়ে আমি আমার দিক দিয়ে, জাস্ট সবাই অহংকার না করে বেরিয়ে যাবে, দ্যাটস ইট। ভালো থাকবেন, সবাই সাবস্ক্রাইব করবেন মিথুন ব্রাদার্সকে, যাতে ওরা আরো অনেক সাবস্ক্রাইবার হয়, অনেক টাকা ইনকাম করতে পারে, সেই টাকা দিয়ে সুস্মিতাকে বিয়ে করতে পারে, বিয়ে করে হ্যাপি থাকতে পারে, একটা সংসার করতে পারে, কোনো গাড়ি বাড়ি করে ওরা আরেকটা বড় ক্যামেরা কিনতে পারে, আর যদি লোন না চাইতে হয় ব্যাংকে না যেতে হয়, সবার জন্য দোয়া করবেন, থ্যাংক ইউ। আর এই ভিডিওতে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, হাত জোরে কান ধরে ক্ষমা চাই, তার জন্য সুস্মিতা ব্যাংকে আছে, ওটা আমার পার্সোনাল লোন নিতে